আসসালামুকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। রেনেসা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগত। আর আমাদের এই অনলাইন ক্লাসটির ব্যবস্থা করে দিয়েছেন আমাদের পরিচালক মণ্ডলী এবং অধ্যক্ষ স্যার, সেই জন্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর পক্ষ থেকে তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। শিক্ষার্থীরা, তোমাদের প্রথম পার্বিক পরীক্ষা শেষ হয়েছে, এখন আমরা দ্বিতীয় পার্বিক পরীক্ষার বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকে আমরা কবিতা পড়ব, তোমাদের প্রথমেই আছে কবিতা। আজকে আমরা দুইটি কবিতা পড়ব। এক নম্বর হলো ভোর হল, কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। ভোর হল, ভোর হল দোর খুলো, খুকুমণি উঠোরে, ওই ডাকে জুই শাখে, ফুল খুকি ছুটোরে। আমরা আবার বলি, ভোর হল কাজী নজরুল ইসলাম, ভোর হল দোর খুলো, খুকুমণি উঠোরে, ওই ডাকে জুই শাখে, ফুল খুকি ছুটোরে। আমরা চার লাইনে লিখব এবং প্রথম দুই লাইন পরে আমাদের আছে কমা এবং পরের দুই লাইন পর আছে আমাদের দাড়ি। আমরা চার লাইন লিখব এবং নিয়ম অনুযায়ী, বইয়ের নিয়ম অনুযায়ী আমরা লিখব এবং দাড়ি কমাটা আমরা সঠিকভাবে লিখব। তারপর খ নাম্বার আছে আমাদের কমলা ফুলি। কমলা ফুলি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। কমলা ফুলি হলো কমলা ফুলি, কমলা ফুলি, কমলা লেবুর ফুল, কমলা ফুলির বিয়ে হবে কানে মতির দোল। কি সুন্দর, তাই না বন্ধুরা? অনেক সুন্দর একটি কবিতা। আমরা আবার বলি, কমলা ফুলি সত্যেন্দ্রনাথ দত্ত। কমলা ফুলি, কমলা ফুলি, কমলা লেবুর ফুল, কমলা ফুলি বিয়ে হবে কানে মতির দুল। এই কবিতাটি আমরা সুন্দর করে বইয়ের মতো করে লিখব এবং লিখার পর আমরা ফলো করব যে আমাদের কমা এবং দাড়ি সঠিক আছে কিনা। তোমরা লিখবে, পড়বে এবং লিখার পর ভালো করে রিভিশন করবে যেন কোনো ভুল না থাকে। আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। সকলের সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।